যে মানুষটা একটা সময় শহরের পথ ঘুরে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিত খবরের বোঝা শহর এবং তার পার্শ্ববর্তী এলাকায়, সাংবাদিকতায় দীর্ঘ 23 বছর অতিক্রান্ত করা সেই অমিতাভ ভট্টাচার্য মঙ্গলবার 2:45 মিনিটে প্রয়াত হলেন শহরের একটি বেসরকারি হাসপাতালে। কঠিন মারণ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছিলেন দীর্ঘদিন ধরেই। শহরের 10 নম্বর ওয়ার্ডের ডক্টর এস কে দত্ত সরণিতে স্ত্রীকে নিয়ে বাস করতেন শহরের এই সাংবাদিক দম্পতি। ব্রেন টিউমার রোগে আক্রান্ত হওয়ায় অমিতাভবাবুকে নিয়ে তার স্ত্রী দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসা করিয়েছিলেন। বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েও তার সুস্থ স্বাভাবিক জীবন ফেরত পেলেন না দীর্ঘদিনের এই পোড় খাওয়া সাংবাদিক। বিগত কিছুদিন থেকেই শহরের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, কিন্তু চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না। মঙ্গলবার 2:45 মিনিটে সাংবাদিকের জীবনে বর্ষণ হয়। পঞ্চশুদ্ধ এই সাংবাদিকের প্রয়াণে শোকস্তব্ধ মাল শহর সহ পার্শ্ববর্তী এলাকার সাংবাদিক সহ সকলেই। এদিন দুপুরে শহরের মাল নদীর শ্মশানঘাটে অমিতাভবাবুর পরলৌকিক কাজ সম্পন্ন করা হয়। এদিন সাংবাদিক অমিতাভবাবুর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন ধূপগুড়ি প্রেস ক্লাব, ওয়েস্টার্ন ডুয়ার্স প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ। এদিন ধূপগুড়ি প্রেস ক্লাবের তরফে শোক জ্ঞাপন করা হয়। অমিতাভবাবু রেখে গেলেন তার স্ত্রী কন্যাকে। এদিন দুপুরে তার নিজ বাসভবনে মরদেহ নিয়ে এলে সেখানেই শেষ শ্রদ্ধা জানান ওয়েস্টার্ন ডুয়ার্স প্রেস ক্লাবের সদস্য সহ ওনার গুণমুগ্ধকারীরা। মালবাজারের বর্ষিয়ান সাংবাদিক অমিতাভ ভট্টাচার্যের মৃত্যুতে আমরা ধূপগুড়ি প্রেস ক্লাবের তরফ থেকে গভীর শোক ব্যক্ত করি এবং তার পরিবারের প্রতি, তার আত্মার শান্তি কামনা করি, তার পরিবারের প্রতি আমরা সমবেদনা ব্যক্ত করি। ধূপগুড়ি প্রেস ক্লাবের সমস্ত সদস্য তারা প্রয়াত আমাদের যিনি সাথী, আমাদের অভিভাবক অমিতাভ দার প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা আমরা জানাই। অমিতাভ দার মৃত্যু চোখে আঙুল দিয়ে আরও একবার দেখিয়ে গেল একজন সাংবাদিকের শেষ পরিণতিটা বেশিরভাগ ক্ষেত্রে কি হয়। মানে আজীবন নেতা মন্ত্রী সেলিব্রিটি ক্ষমতাবান লোকদের সাথে ওঠ বস চলাফেরা করার পরেও শেষ জীবনটা মনে হয় অমিতাভ দার আরও একটু বেশি ভালো ট্রিটমেন্ট, আরও ভালো নজরদারির দরকার ছিল, আরও পাওনা ছিল আরও ভালো, সেটা হয় না। ফলে আরও একবার এই দাবিটা অমিতাভ দার মৃত্যু দিয়ে আরও একবার এটা প্রমাণ হলো যে সাংবাদিকদের শেষ বয়সের চিকিৎসার গ্যারান্টিটা কেউ নেয় না। সারা জীবন যারা ফোকাস করে অন্যের উপরে তার জীবনটা শেষ পর্যন্ত আধারেই কেটে যায়। অমিতাভ দার মৃত্যুতে আমরা আবারও শোকাহত। ধূপগুড়ি প্রেস ক্লাব তাকে শ্রদ্ধা জানায়, সমবেদনা জানায়, আমরা শোকবিহ্বল, তার পরিবারের প্রতি আমাদের সমস্ত সমবেদনা জানাই। অবশ্যই দরবার করব, এটা শুধু অমিতাভ ভট্টাচার্য নয়, যতজন সাংবাদিক কাজ করছেন, আমরা সবসময় ধূপগুড়ি প্রেস ক্লাব তাদের পক্ষে, এবং আমরা চাই যে গভর্নমেন্ট গ্যারান্টি করুক, মাভো স্কিমের মধ্যে দিয়ে হোক বা সরকারের যে কোনো প্রকল্পের মধ্যে দিয়ে হোক, যে মানুষগুলো আজীবন সরকারের পক্ষে বিপক্ষে ভালো মন্দ সমস্ত তুলে ধরলো, সারা জীবন ফোকাস করলো সমস্ত বিষয়ের উপরে, সেই মানুষটার শেষ বয়সের চিকিৎসাটা যেন কোনো খামতি না থাকে, এর দায়িত্ব সরকারের, এর দায়িত্ব যারা প্রশাসনে রয়েছেন তাদের, এই দায়িত্বটা গ্যারান্টি করার দাবিতে ধূপগুড়ি প্রেস ক্লাবের লড়াই অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকে। অমিতাভ দা শুধু না, অমিতাভ দা এবং অমিতাভ দার মতো যারা রয়েছেন, যে মানুষগুলো আজীবন এই পেশাটাকে আঁকড়ে ধরেছিলেন, সেই মানুষগুলোর জন্য সরকার এবং প্রশাসনের ভাবা উচিত এবং করা উচিত, যদি না করা হয় সেটাই অন্যায়। এবং এটার জন্য সমস্ত সাংবাদিকদের সাথে নিয়ে ধূপগুড়ি প্রেস ক্লাব অতীতেও লড়াই করেছে, বারবার এই দাবি তুলেছে, এবং আগামী দিনেও এই দাবিতে আমরা অনড় থাকবো এবং আমাদের আন্দোলন চলবে, দাবি উঠবে যে অমিতাভ দার মৃত্যুর এই ঘটনা যেন আর একটা অমিতাভকে এভাবে প্রাণ দিতে না হয়, তারা যেন প্রশাসনের আনুকূল্যেই হোক, সরকারি আনুকূল্যেই হোক, তারা যেন চিকিৎসাটুকু পান, অমর কেউ না, কেউ বাঁচবে না, কেউ চির অমর না, কিন্তু তার পরিবার যেন এটা ভাবে যে অর্থ বাধা হয়ে দাঁড়াচ্ছে না। হ্যাঁ, সরকার প্রশাসন তারাই উদ্যোগটুকু নিক অন্তত সাংবাদিকদের জন্য, যাতে তাদের চিকিৎসা পরিষেবাটা তারা ভালো মতো পায়। আরটিও দ্বারা রেজিস্ট্রেশন প্রাপ্ত ই রিক্সা এখন আপনার শহর ধূপগুড়িতে। টিসি নাম্বার প্রাপ্ত ইট্রন ও ইস্টার রিক্সার বিপুল সম্ভার। আমাদের ই রিক্সার বৈশিষ্ট্য দুর্দান্ত মাইলেজ, মজবুত বডি, নাইলন টায়ার, ফাইন্যান্সের সুব্যবস্থাও রয়েছে আমাদের শোরুমে। প্রতিটি ই রিক্সা ক্রয় করে লাকি কুপন সংগ্রহ করুন আর জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ, আদর্শ নগর, কালাকাটা রোড, ওয়ার্ড নাম্বার 7, ধূপগুড়ি। মোবাইল নাম্বার 9563837601, 6294607196।